সো হেই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন গেমিং উইথ জিহাদ ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি জিহাদ। অ্যান্ড আজকে ভিডিওটা ভেরি ইন্টারেস্টিং হতে চলেছে, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে আমাদের যে হোম স্ক্রিনে যে বান্ডেলগুলো আছে, সেই বান্ডেলগুলো কীভাবে নিতে হবে, কীভাবে কী ইভেন্ট আসবে, কীভাবে আপনি নেবেন, অ্যান্ড আরও বিভিন্ন রকম নতুন নতুন ইভেন্টের আপডেট লিক, তারপর আরও কয়েক ডাবল চেঞ্জ অনেক কিছু আছে, সব কিছু আমরা ডিটেলসে এই ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন অ্যান্ড ভিডিওতে একটা করে লাইক করে দেবেন অবশ্যই। লেটস স্টার্ট। ওকে গাইস, সো এই দুইটা বান্ডেল মিস্ট্রি শপে আসার কথা ছিল, মানে মিস্ট্রি শপে মেল বান্ডেল অ্যান্ড ফিমেল বান্ডেলে আসার কথা ছিল এই দুইটা বান্ডেল, বাট মিস্ট্রি শপ মেবি এই সিজনে মানে এই মাসে আসবে না, এটা হবে পরের মাসে মিস্ট্রি শপ। সেই জন্যই মিস্ট্রি শপের যে বান্ডেলগুলো টার্গেট করা হয়েছিল আমরা, মানে মিস্ট্রি শপ বলাই যায় না যে শিওর নাই যে কখন আসবে, বাট যে দুইটা এক বান্ডেল থেকে আমরা টার্গেট করছিলাম মিস্ট্রি শপের জন্য সেটা ইভেন্টে আসবে। সো আপনি আপনাদেরকে ইভেন্টে ঢুকে দেখিয়ে দিচ্ছি জাস্ট। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ইভেন্ট আসবে যেটার নাম হচ্ছে জুম্বাইট সামুরাই। সো যাই হোক, এখানে ইভেন্টের রুলস হচ্ছে আপনি যে কোনো দুইটাকে আগে ক্রস করতে হবে, দুইটা না একটা, ও এটা আমি এখানে যেটা আপনার পছন্দ না মানে অপছন্দ যে কোনো একটা জিনিস আপনি জাস্ট ক্লিক করবেন, তাহলে দেখবেন কনফার্ম অপশন চলে আসছে। সো আমি যে কোনো একটাকে ক্লিক করতেছি অ্যান্ড আমি কনফার্ম অপশনে ক্লিক করে কনফার্ম করে দিলাম। সো ওইটা কিন্তু ক্রস হয়ে গেছে। এখন দেখবেন বান্ডেলগুলো কিন্তু উপরে চলে আসছে, মেল বান্ডেল অ্যান্ড ফিমেল বান্ডেল আপনারা দেখতে পারতেছেন। সো এখানে ফার্স্ট অফ অল স্পিন করতে হবে 9 ডায়মন্ড দিয়ে। সো আমি একটা স্পিন ফার্স্ট অফ অল করেছি অ্যান্ড এখানে কিন্তু স্পিন বাড়বে আপনার। প্রথমে কিন্তু আমি পেয়ে গেছি কিউপিড স্কারের ক্রিয়েটস। সো দেন ডায়মন্ডটা 29 হয়ে গেছে, মানে 29 স্পিন করলে আমি আরেকটা ক্রিয়েটস পেয়েছি, আরেকটা অন্য একটা ক্রিয়েট দেন হয়ে গেছে 59। এখানে কিন্তু অ্যান্ড আমরা ফিমেল বান্ডেলটা পেয়ে গেছি অ্যান্ড বান্ডেলগুলো আমি পরে আপনাদেরকে ইকুইপ করে অ্যান্ড ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিব। অ্যান্ড ডায়মন্ড কিন্তু বাড়তেছে, 99 ডায়মন্ড হয়ে গেছিলো, মানে প্রত্যেকটা স্পিনে আপনার বাড়বে 139 ডায়মন্ড হয়ে গেছে। অ্যান্ড আমি গানের ক্রিয়েট পেয়ে গেছি 199 ডায়মন্ড অ্যান্ড 499 ডায়মন্ড এইবার পেলাম অ্যান্ড লাস্ট হচ্ছে 699 ডায়মন্ড। সো বান্ডেল অ্যান্ড মানে ফুল ইভেন্টটা কমপ্লিট করার জন্য আপনাকে লাগবে 400-600-1500 ডায়মন্ডের মতো হলে আপনি সকল কিছু নিয়ে নিতে পারবেন, মানে আপনার লাকের কোনো রকম ব্যবহার সেবার নাই, 1500 ডায়মন্ড হলে আপনার সব কিছু কমপ্লিট। সো এরকম যদি আমরা আমাদের মানে আমাদের এখানে যদি এরকম স্পিন আসে, এরকম কম কম ডায়মন্ডের স্পিন আসে, তাহলে 1500 ডায়মন্ডের মধ্যে আপনি সকল কিছু নিয়ে নিতে পারবেন আমার মতে। সো এখন আমি আপনাদেরকে বলতেছি যে এই বান্ডেলগুলো কি ভালো লাগছে কিনা, আমার কাছে মোটামুটি ভালোই লাগছে। সো আমি আপনাদেরকে দেখাবো যে বান্ডেলগুলো কেমন, আমি বিল্ডে গিয়ে দেখিয়ে দিব অ্যান্ড আপনাদেরকে আস্ক করতেছি যে বান্ডেলগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল ফিমেল বান্ডেলটা আপনাদের দেখাই দিয়েছি, দেখতে পাচ্ছেন ফিমেল বান্ডেলটা মানে এখানে একটু জোশ ব্যাপার হয়েছে, বাট ইভেন্টে দিচ্ছে যেহেতু দিচ্ছে এটা খুব তাড়াতাড়ি কিন্তু রেয়ার হয়ে যাবে। যদি আপনারা কালেকশন কিংবা ওটা বেশি বাড়াতে চান তাহলে অবশ্যই নিতে পারেন। অ্যান্ড যারা যারা কম ডায়মন্ড ইউজ করে তারা তো এগুলো প্রথম দুই স্পিনে পেয়ে যায়, মানে এক দুই স্পিনে পাওয়া যায়, দেখছি বহুত লাকি যারা আছে তারা এক দুই স্পিনে পাওয়া যায়। সো এখানে দেখছেন মাথার উপর কীরকম পাখার মতো করা হয়েছে, মানে আমাদের যে র্যাগনারক গেমটা আছে সেই র্যাগনারকের গেমের মধ্যে মনে হয় এই পাখার মতো সিস্টেমই তাদের ওই যে থিম আছে, মানে গেমের থিম হচ্ছে এই পাখার মতো। তারপর ওই যে আমাদের পেটটা আছে যে ওটার নাম কি পং পিং পং, ওকে যাই হোক। সো বান্ডেলটা মোটামুটি জোস আছে, আমার কাছে খারাপ লাগে নাই, মানে যে এটা জামাটা মানে ড্রেসটা ভালোই লাগছে অ্যান্ড মেয়েও দেখে, মানে তাদের গেমে তো জুম্বাই মারতে হয় বেশি, তাদের থিম বানিয়েছে দেন কেবল ড্যামেজ দিতেছে পুরা দুরা হেডশট পম পম 1033 দয়াল। এখানেও সেম চুলের রঙটা করা হয়েছে নীল কালারের মধ্যে, হ্যাঁ উপর এখানেও পাখা আছে, ও ভাই চোখে দেখেন চোখে ব্লাইন্ড করা হয়েছে, মানে চোখে কাপড় বাঁধে দেওয়া হয়েছে, বেঁধে দেওয়া হয়েছে কাপড়, মানে ব্লাইন্ড দয়াল ম্যান। আপনাদের কাছে কেমন লাগছে মেল ব্যান্ডেলটা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে ফুললি দেখাই দিতেছি মেল ব্যান্ডেলের অ্যান্ড কাপড়, ওই দেখেন ভাই মাস্ক লাগানি আছে অ্যান্ড সাথে চোখে কাপড় লাগানি আছে অ্যান্ড বান্ডেলের যে পোশাকটা আছে সেটা দেখানো যাচ্ছে না কারণ ভিডিও চালু হয়ে যেতেছে সেখানে ক্লিক করলেই। যাই হোক, তবুও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অ্যান্ড আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মেল বান্ডেলটা ভালো লাগছে নাকি ফিমেল বান্ডেলটা ভালো লাগছে অ্যান্ড আপনারা কি এইটা স্পিন করার জন্য ঢুকবেন কি না অ্যান্ড অবশ্যই জানাবেন। অ্যান্ড আপনাদেরকে দেখাই দিলাম
অ্যান্ড ইভেন্টটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, বেশি একটা খারাপ না। যদি কম ডায়মন্ডে যারা যারা পেয়ে যাবে তাদের জন্য লাকি আছে ইভেন্টটা, সো নিতে পারেন। অ্যান্ড এখন আমরা যেটা কথা বলছি হচ্ছে আমাদের নতুন একটা ফটো লিক হয়েছে, সো আমি আপনাদেরকে এখনই দেখাই দিচ্ছি। ফটোটা হচ্ছে হ্যাঙ্গারের উপরে, মানে হ্যাঙ্গারে একটু চেঞ্জেস হতে পারে আপনাদেরকে দেখাই দিতেছি। তো এখান থেকে যেমন পিছনে কিছু কংক্রিট, তারপর পিছনে আর একটা আছে, অনেক কিছু এখানে চেঞ্জেস হতে পারে। আপনার ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। সো বাই বাই, আজকের মতো এ পর্যন্ত।